আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আচ্ছা, প্রিয় সময় ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি দক্ষিণ আফ্রিকা মরিশাস আসছি। হ্যাঁ, এখানে একটা মেডিকেলে আসছিলাম। এখানে মেডিকেলে আসে দেখি বিশাল একটা বটগাছ, বাংলাদেশের মতো লরি, এবং পাশে হলো মহাসাগর। ভালো যে দৃশ্যটা দেখানোর চেষ্টা করি দর্শককে, অবশ্যই ভালো লাগবে। আপনারা আর অনেক কিছু দেখাবো, আপনারা দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করেন এবং লাইক করে অন্যজনকে দেখার সুযোগ দেন, এবং কোন বিষয়ে জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করেন। আর যারা আমার সাথে কথা বলতে চান, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে বা ফার্স্ট কমেন্টে। এবং যখন আমি কাজে থাকি কথা বলতে পারবো না, যখন আমি ফ্রি হই তখন অবশ্যই আপনাদের সাথে কথা বলি। আপনারা সঙ্গে থাকেন আর দেখার চেষ্টা করি। দেখানোর চেষ্টা করছি এখানে আরও অনেক সুন্দর সাগরের কিছু ভিউ, আর এই জায়গাগুলো অবশ্যই দেখানো চেষ্টা করি আপনার সঙ্গে থেকে। এটা অবশ্যই অনেক ভালো লাগবে, খুব সুন্দর একটা রোমান্টিক জায়গায় চলে আসছে। আসলে আমার অজানাগুলো জানানো আর মরিশাসের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানো আপনারা আমার কাজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই একটু সাগরের দিকে নেমে যাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। সিঁড়িটা তো নিচের দিকে নামছি। অবশ্যই একটু সাগরের কিছু দৃশ্য তুলে ধরার জন্য, আর পাখি পলহর অনেক ভালো লাগছে। সাগরের পানি দূর থেকে দেখলে নীল মনে হয়, আসলে কি নীল? নীল না, সাগরের পানি একদম তলমল। এইগুলো কি দেখছেন? দেখুন সাগরের পানির ঢেউয়ে এখানে একটু কি দেখুন, চুনা পাথর। সাগরে ওঠানামার ধরনের একটা সিঁড়ি আছে। আচ্ছা বলুন তো, এই পাথরটা কি কোনো ঢালাই করা পাথর? নো, এটা বৈজ্ঞানিকরা
এবং গবেষকরা জানে যে কোনো মহাসাগর থেকে আগ্নেয়গিরি সৃষ্টি হয়, আর আগ্নেয়গিরি থেকেই যে মাটি উঠে মাটি গলে গলে পড়ে শিলপাথর হয়ে যায়। আর সেই শিলপাথরের ধরেন আপনাকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, কতটুকু আপনাকে করে বোঝাইতে পারি দেখলে বুঝতে পারবেন। এই যে ধরুন একটা পাথর, আর এটা একদম যখন ডালাই করছে, এই যে আরেকটা দৃশ্য দেখায়, এই পানি নালা গেছে, আগ্নেয়গিরি হয়ে যে পানি এই দিকে যাচ্ছ, তখন কিন্তু এই দৃশ্যগুলো মাটি গলে গলে এই যাচ্ছে পাতা যাচ্ছে নিচের দিকে যেতে থাকে। একটু দেখো এখন দেখুন সাগরের পানি নিচে দৃশ্যগুলো, আপনাদের কি মনে হবে? শামুকের কাঞ্চাটার মধ্যে আসলে কি তা নয়? আসলে আল্লাপাক সাগর নিচেও অনেক সৌন্দর্য করে সাজায় ফুলের বাগান রাখছে, কিন্তু এর আগে আমি একটা ভিডিও দেখেছিলাম সাগরের পানির নিচে কি দেখা যায়। আমার পূর্বের ভিডিওগুলো দেখলে অবশ্যই দেখতে পারেন সাগরের পানির নিচে এত সুন্দর সাজানো বাগানের মধ্যেই দেখতে থাকেন আর দেখাতে থাকি। বাংলাদেশে যেমন বট গাছে লড় থাকে, এমন একটা বট গাছের নিচে চলে আসলাম, পাশে আছে মহাসাগর এবং এই বট গাছ। বট গাছটা পুরোপুরি দেখানোর চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকুন।